তো আজকে তো তোমার সঙ্গে প্রচুর আড্ডা দিলাম, কিন্তু এবার একটা গেম খেলবো। তোমার সামনেই দেখতে পাচ্ছি একটা ফোন রয়েছে, তোমার ফোনের আজকে সিক্রেট আমরা আউট করতে চলেছি। তুমি রেডি? হ্যাঁ। হোয়াটস ইন ইওর ফোন সেটা জানো? আচ্ছা ওকে। তোমার ফোনের ওয়ালপেপার কি? না ফোনের ওয়ালপেপার কি নাথিং। বেসিক থিম যেটা সেটা? হ্যাঁ বেসিক থিম। অ্যালার্ম কটা সেট করা আছে? আমার অ্যালার্ম সেট করতে লাগে না, আই বেলি স্লিপ। আমি আমি সারা দিনে 2-3-4 ঘন্টা ঘুমাই। আর বায়োলজিক্যাল অ্যালার্মটা খুব স্ট্রং, আই অনেস্টলি ডোন্ট নিড টু সেট অ্যালার্মস। ফোনে তো আমাদের প্রচুর অ্যাপস থাকে এখন স্মার্টফোনের যুগে, তো তোমার মোস্ট ফেভারিট অ্যাপ কোনটা? আমার মোস্ট ফেভারিট অ্যাপ গুগল, অনেস্টলি ফ্যাক্ট গুগল। কেন ওতে আমার ব্যবসা কেন্দ্রিক অনেক কিছু, ফিটনেস কেন্দ্রিক অনেক কিছু, এবং বাকি যেগুলো, হ্যাঁ এবার ফেসবুক ইনস্টা বলতে পারো, ইন দ্য সেন্স বিকজ ওখানে আমি প্রচুর জন্তু জানোয়ারদের ভিডিও পাই যেটা আমি নিজের সঙ্গে রিলেট করতে পারি। অনেস্টলি তুমি যদি কেউ কখনো আমাকে পেছন থেকে এসে দেখে যে আমি কী দেখছি, ভাববে আমার স্ক্রুটা ডিলে, আমি যা সব দেখি। আচ্ছা যদি কোনো অ্যাপকে আনইনস্টল করতে হয় কোনটা করবে? কোনো অ্যাপকে আনইনস্টল করতে হয়, মানে এই অ্যাপের সঙ্গে প্রত্যেকটা অ্যাপের উপর আসলে আমার হোল্ড নেই, এর মধ্যে কিছুটা আমার আমার ভাইদের হোল্ড আছে, ওরা প্রচণ্ড ইউজ করে, এখানে প্রচুর অ্যাপস আছে যেগুলো ওদেরই মেনলি, কারণ এই অ্যাপের সঙ্গে আমার কার্ড সিঙ্ক করা, তো পছন্দ ওদের বিল আমার, তো এরকম তো এবার তাই জন্য সব আমি এডি কিছু আনইনস্টল করতে পারবো না। অনেকগুলো আমি এখানে প্রচুর অ্যাপস আছে যেগুলো আমি আনইনস্টল করে দিতাম, নাম করে বেনামি রাখলে তাদের মার্কেট আমি খারাপ করতে চাই না, কিন্তু করে দিতাম। আমি যখনই পাঠাই ভুলভাল ইমোজি পাঠাই, আমি মানুষের রিঅ্যাকশন দেখি। মোস্ট ফেভারিট ইমোজি ওই একটা সানগ্লাস পরে এরকম করে করে বেশ স্টাইলিশ ওইটা। আসলে ওয়ে ফেয়ারের একটা পরে, তো আর ওয়ে ফেয়ারে খুব ভালো লাগে, তাই জন্য একটা ইমোজি। তো আমাদের প্রত্যেকেরই হোয়াটসঅ্যাপে দেয় একটা গ্রুপ নেম থাকে যেটা প্রচন্ড হিলারিয়াস, এরকম তোমার হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ নেম আছে যেটা? কোনো গ্রুপেই নেই তো নাম আর নো, অনেস্টলি আই ডোন্ট নো, সো আই এম নট দেয়ার, আই এম নট দেয়ার ইন এনি গ্রুপ। কল না টেক্সট কোনটা করতে বেশি ভালো লাগে? কল না টেক্সট, কল। ফোনে লাস্ট কোন সেলফিটা তুলেছো দেখাও? তুমি কি সেলফি পারসন? না চেষ্টা করি, খুব ভুল ভাল হয় আসলে ফোনের এই সেলফি বিষয়টা, আমি লুকিয়ে রাখি না। আমার খুব অদ্ভুত সব দুষ্ট বন্ধুরা আছে যারা অসাধারণ অসাধারণ জিনিস আমাকে পাঠায়, তো তো সেটা দিয়ে চাপ হয়ে যায়, তারা কোথায় এবার গেছে আমি বুঝতে পারছি না। দেখো তোমার ফোনের ব্যাপারে তো অনেক কিছু জানলাম, এবার লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি, তোমার হোয়াটসঅ্যাপে টপ 2 কন্টাক্ট পারসন কারা? মাই হার্ট এন্ড মাই ওয়ার্ক। তো কেমন লাগলো আজকে তোমার ফোনের সব সিক্রেট দর্শকের সঙ্গে শেয়ার করে? দেখো এতে যদি ওনাদের উৎসাহ বাড়ে, আমাদের সিরিয়াল আরো যদি বাড়ে, আমাদের সিরিয়াল দেখার, আমাদের কে বেশি বেশি করে দেখার, আমাকে বেশি সুন্দর সুন্দর কথা বলা, তাহলে ঠিক আছে, নাহলে কি নাহলে এরকম নর্মাল লাগলো, ওইগুলো হলে খুব ভালো লাগলো। তোমাদের প্রিয় তারকার এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং তোমাদের পছন্দের বাংলা সিরিয়াল ও টলিউডের আপকামিং ফিল্ম ও ওয়েব সিরিজের এক্সক্লুসিভ শুটিং ভিডিও দেখার জন্য চটপট সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল টলি নিউজে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে একদম ভুলো না।